এবং আমি মনে করি মানুষকে মোটিভেট করা সর্বোচ্চ করে যে একটা পলিথিন পড়ে আছে আমি পলিথিনটা উঠাই আমি আমি যাবো একটু আবার আরেক জায়গায় হয়ে গেল এখানে। তো আমি সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা এটা আমরা প্রতিষ্ঠান করা সেই হিসাবে করা, এটা টোটালি একটি সেবামূলক প্রতিষ্ঠান, তার জন্য এই দেশটা কিন্তু আগাচ্ছে। দেখেন কাজের মেয়েরা তার সংসারে কাজ করছে, এটা সত্যি আমি খুবই প্রশ্ন। মানুষের একটা সবচেয়ে বড় গুণ হল এটা খুব কমিটেড, স্বপ্ন দেখে। এখন যেটা হচ্ছে যে নতুন যে পদ্ধতিটা আমরা বলতে যাচ্ছি, যেটা আমরা অক্টোবর যে আমাদের লায়ন্স থেকে বা আপনারা সকলে জানেন যে একটা আমাদের সাথে সকল কমিউনিটির মানুষ ওখানে আসে চোখের সেবা নেওয়ার জন্য, শুধু প্রায়োরিটি মানুষ আছে, মানুষ যারা আছে, নারী যারা আছে, বেদে সম্প্রদায়, আদিবাসী, দলিত, খুবই খারাপ, মানে ওদের উপরে নির্ভরশীল এই ধরনের মানুষগুলো, এই মানুষগুলোকে নিয়ে কাজ করে। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এর অ্যানালিটিক যে আমরা যাচ্ছি সেইভাবে আসলে আমরা সেই মানুষগুলোকে প্রপারলি কাছে আমরা কিভাবে পৌঁছাইতে পারি, তখন আমরা যে